বাংলাদেশি উদীয়মান তারকাদের একজন জান্নাতুল ফেরদৌস পিয়া একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি 2007 সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। তার পেশা জীবন প্রায় সবসময় সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছেন। সুরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মাধ্যমে তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়। জন্ম 14 অক্টোবর 1991 সালে, যার বর্তমান বয়স 30 বছর। বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। পেশায় একজন মডেল, অভিনেত্রী ও আইনজীবী। কর্মজীবন 2007 থেকে বর্তমান পর্যন্ত। তার পরিচিতির কারণ মিস বাংলাদেশ শিরোপাধারী বিজয়ী 2007 সালে হন। তার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। পিয়া 1991 সালে বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকেন। তিনি লন্ডন কলেজ থেকে লিগ্যাল স্টাডিজ থেকে আইনজীবী বিভাগে স্নাতক কমপ্লিট করেন। জান্নাতুল ফেরদৌস পিয়া 2007 সালে বাংলাদেশের মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। পিয়া এরপর কর্মজীবনে শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। 2008 সালে ফ্যাশন মডেল হিসাবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান সমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে। 2011 সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়াও মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন। পিয়া 2012 সালে চোলাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন। 2013 সালে বাহরাইনে আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় অংশ নেন এই জান্নাতুল ফেরদৌস পিয়া। একই বছর বাংলাদেশি সঙ্গীত দল শিরোনামহীন অ্যালবামের আবারও হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে 2014 সালে তিনি একই সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম। 2013 সালের মার্চে মিশরের রেড সি এল গোয়ানাতে অনুষ্ঠিত টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড 2013 প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট 47 জন মডেলের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই জান্নাতুল ইসলাম পিয়া। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে বিকিনি পরিহিত আলোকচিত্র নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জান্নাতুল ফেরদৌস পিয়া। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোকচিত্রসমূহ ছড়িয়ে পড়ে জান্নাতুল ফেরদৌস পিয়া। তার ব্যক্তিগত জীবনে এই বিকিনি বা অন্য ছোট পোশাক পশ্চিমাদের পোশাক পরে অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েও তিনি তার লাইফস্টাইল এবং ক্যারিয়ারে অনবরত গতিতে চলছে। তার তৃতীয় পক্ষের কোনো কথাই পরোয়া না করে তিনি তার স্বাভাবিক জীবনযাপন করছেন। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও তার আন্তর্জাতিক চলচ্চিত্রে কোনো জাতীয় পুরস্কার নাই। ধন্যবাদ সকলকে।